গতকালকে তোমাদের একটি সৃজনশীল করানো শেষ করলাম, আজকে আরো দুইটি সৃজনশীল অঙ্ক আমরা করব। সৃজনশীল মানে হলো যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো করব। তো তোমরা বইয়ের এখন 43 পৃষ্ঠা খোলো। বইয়ের কত পৃষ্ঠা খুলবে? 43 খুলছো সবাই? 43 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটি ধরো। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, কতটুকু পর্যন্ত উদ্দীপক থাকবে মনোযোগ দিয়ে শুনবে। রুমার 825 টাকা আছে, রুমা থেকে আনুর 215 টাকা কম আছে, তাদের টাকা একত্র করলে তপুর টাকা সমান হয়। এই অংশ পর্যন্ত দেখো। আবার শোনো প্রশ্নটি, আমি আবার পড়ছি। রুমার 825 টাকা আছে, রুমা থেকে আনুর 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকা সমান হয়। এই অংশ পর্যন্ত উদ্দীপক। এই উদ্দীপক অনুযায়ী আমরা এখন দুইটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নগুলো সবাই একটু খেয়াল করো। ক নম্বর প্রশ্ন কি? আনুর নিকট কত টাকা আছে? আনুর নিকট কত টাকা আছে? খ নম্বর, তাদের তিনজনের নিকট মোট কত টাকা আছে? এখন আগে আমরা ক নম্বর সমস্যা সমাধান করব। ক নম্বর এখন কি করব বলো? বিয়োগ করব। কেন বিয়োগ করব বলো তো দেখি। এখানে লেখা আছে কি, রুমার নিকট এত টাকা আছে, রুমা থেকে আনুর এত টাকা কম আছে, কম আছে, এই জন্য বিয়োগ করলে আমরা কার টাকা পেয়ে যাবো? আনুর টাকা। ভেরি গুড, ফাতেমার জন্য সবাই একটা তালি দিয়ে দাও। এখন খ নম্বরটি দেখো, তাদের তিনজনের নিকট মোট কত টাকা আছে? এখানে আমরা রুমার টাকা দেখতে পাচ্ছি, আনুর টাকা দেখতে পাচ্ছি, তপুর টাকা কি আমরা দেখতে পাচ্ছি? এখন আগে আমাদেরকে তপুর টাকা বের করতে হবে, তাই না? তপুর টাকা বের করার পর আমরা তিনজনের টাকাটা যোগ করব। এখন তপুর টাকাটা আমরা কিভাবে বের করব? প্রশ্নটা পড়ো, উদ্দীপকটা পড়ো সবাই। এখানে দেখো কি লেখছে, তাদের টাকা একত্র করলে তপুর টাকা সমান হয়। তাদের টাকা কার? আনু এবং কে? রুমার টাকা। এই দুটো একত্র করলে কি হয়? তাহলে এই দুটার কি করতে হবে? যোগ করতে হবে। ভেরি গুড, আমরা আগে যোগ করব। এরপরে কাজ কি? এরপরে কাজ হো যোগ। এখন তাহলে আমরা লিখে ফেলি, কত হয়?
এখন তিন জনের টাকা কি করতে হবে তাহলে আমরা কি লিখব রুমার নিকট আছে কত টাকা আছে 825 টাকা এবারে টাকা লিখব আলুর নিকট আছে কেমন আলুর নিকট আছে কত টাকা 610 টাকা 610 এখন আমরা কি করবো সুতরাং তিন জনের মোট আছে তিন জনের মোট আছে আমরা এখন দেখবো ফাতিমার যোগটা হয়েছে কিনা আমরা এখন দেখবো কেমন পাশে পাশে কত হয় দশে কত বসলো এখন সবাই লেখা শেষ করো।